নমস্কার আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে একটি ছোট ছেলে খুব অল্পেতেই রেগে যেত তার বাবা তাকে একটা উপায় বললেন বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক নিয়ে গিয়ে তোমার বাগানের যে বেড়া আছে তাতে লাগিয়ে দিয়ে আসবে প্রথম দিন ছেলেটির সতেরোটা পেরেক লাগাতে হলো পরের দিন ছেলেটি বুঝলো ওই পেরেক লাগানোটা বেশ কঠিন এর চেয়ে রাগ না করলেই ভালো ধীরে 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 পেরেকের সংখ্যা কমতে থাকলো একদিন সে তার বাবাকে গিয়ে বলল বাবা আ এই কদিন একটাও পেরেক লাগায়নি এবার বাবা তাকে বললেন এইবার তুমি যে যে কারণে রাগ হয়েছিল সেই সেই কারণে রাগ যদি তোমার কমে যায় তাহলে সেই সেই পেরেকগুলোকে তুমি তুলে দেবে সে পেরেক তোলা শুরু করলো একদিন সে তার বাবাকে গিয়ে বললো বাবার একটা পেরেকও লেগে নি এবার বাবা তাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই বেড়ার ধারে দেখালেন যে প্রত্যেকটা পেরেক গাঁথার সময় একটু একটু করে গর্ত হয়ে গেছে যেটা পেরেক তুলে নিলেও যে গর্তটাকে পূরণ করা যায় না এটা তিনি তার ছেলেকে বললেন এইরকমভাবে যখন আমরা অন্যকে আঘাত করি দুঃখ দিই আমাদের ব্যক্তিগত সম্পর্কে এরকম একটা ফাটল ধরে যায় এই ফাটলটা সেই কারণটা চলে গেলেও থেকে যায় আজীবন আসুন অন্যকে আঘাত করার আগে নিজেরা একটু ভাবি সম্পর্কগুলোতে যেন এরকম গর্ত না হয়ে যায় সবাই ভালো থাকবেন নমস্কার